প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ভিতরের পার্থক্য রয়েছে প্রথম শব্দটি হচ্ছে আর বেয়ার বেয়ার হচ্ছে একটা নাও বেয়ের এখানে আমরা বোঝাচ্ছি কোনো কিছু সহ্য করা যেমন ধর আমি যদি বলি আই ক্যান্ট বেয়ার দ্য মানে আমি ব্যথা সহ্য করতে পারছি না আই ক্যান্ট বেয়ার দা পেইন এই জায়গাতে হচ্ছে নাও তাহলে অন্য যে বেয়ার এই বানান এই করা যদি আমি বলি আই ক্যানট ওয়ার্ক উইথ মাই বেয়ার হ্যান্ড আমি খালি হাতে কাজ করতে পারবো না তাহলে এই যে বেয়ার হ্যান্ড এখানে বেয়ার শব্দটা কি করছে হ্যান্ডের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা শিখলাম প্রথম যে ব্যারটা সেটা ব্যবহৃত হচ্ছে নাউন হিসাবে এবং এর বানান হচ্ছে মানে আমি ব্যথা সহ্য করতে পারছি না আর সেকেন্ড যে ব্যয়ারটা ছিল বি এ আর ই এটা ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই ক্যানট ওয়ার্ক উইথ বেয়ার হ্যান্ড অর্থাৎ আমি খালি হাতে কাজ করতে পারবো না প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেয়ার এবং বেয়ার এই দুটি শব্দের ভেতরের পার্থক্যটা বুঝতে সাহায্য করবে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ